হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি রাইসুল ইসলাম, বিডি টিচিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের ইউএসবি পেন ড্রাইভ কে ল্যাপটপ বা ডেস্কটপের র্যাম বানাবেন কিভাবে। আপনাদের যদি ল্যাপটপের বা ডেস্কটপের র্যাম 4 জিবি বা 2 জিবি হয়, যাই হোক, আপনার র্যাম যত জিবি হোক না কেন, আপনি পেন ড্রাইভ দিয়ে আরো 4 জিবি র্যাম বাড়িয়ে নিতে পারবেন কিভাবে। দেখেন, আমার এই যে র্যাম ইনস্টলেট মেমোরি বা র্যাম হচ্ছে 4 জিবি, এই যে 4 জিবি লেখা, আমার র্যাম হচ্ছে 4 জিবি। আমি আজ আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটি ইউএসবি পেন ড্রাইভ ইনপুট করে সেটাকে আপনারা কিভাবে র্যাম হিসেবে ইউজ করবেন। তো চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার পূর্বে বলে নিচ্ছি, আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অফ করে দিবেন, ধন্যবাদ। আপনারা আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপে পেন ড্রাইভটা ইনপুট করবেন। আমি এই যে 14 জিবি 16 জিবি পেন ড্রাইভটা ইনপুট করলাম ইউএসবি ড্রাইভ। দেখেন, আমি আউটপুট করে নিলাম, আবার ইনপুট করলাম, এই যে এটা হচ্ছে আমার ইউএসবি ড্রাইভ। এটা আপনারা ফরম্যাট করে নিতে পারেন ইচ্ছা করলে, আবার যদি ফরম্যাট নাও করেন কোনো সমস্যা নেই, ফরম্যাট করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, কিন্তু আপনাদের অবশ্যই 5 জিবির মতো ফাঁকা থাকতে হবে। ফরম্যাট যদি নাও করেন তো 5 জিবির মতো ফাঁকা থাকতে হবে, আপনি তাহলে র্যাম ইউজ করতে পারবেন। আপনারা এই পেন ড্রাইভকে 4 জিবির বেশি র্যাম বানাতে পারবেন না, 4 জিবি পারবেন, আর 4 জিবির নিচে পারবেন র্যাম বানাতে, 2 জিবি বানাতে পারবেন, 1 জিবি বানাতে পারবেন, কিন্তু 8 জিবি র্যাম বানাতে পারবেন না, 5 জিবি র্যামও বানাতে পারবেন না, সরি। আপনারা যখন অ্যাডোবি ফটোশপ ইনস্টল দিবেন তখন আপনাদের র্যামের প্রয়োজন অবশ্যই 8 জিবি, তাহলে স্মুথলি ভাবে আপনারা অ্যাডোবি ফটোশপটা ব্যবহার করতে পারবেন। আরো অন্যান্য কিছু সফটওয়্যার আছে যেগুলো 8 জিবি র্যাম ছাড়া সফটওয়্যার গুলো স্মুথলি ভাবে কাজ করে না, সেজন্য আপনাদের যদি ল্যাপটপ বা ডেস্কটপ যদি 4 জিবি হয় তো আপনারা 8 জিবি ব্যবহার করেন, সেটা আপনারা ইনস্টল দিবেন এবং স্মুথলি ভাবে কাজ করবে সফটওয়্যার গুলো। তো আমি এই ইউএসবি পেন ড্রাইভকে র্যাম বানানোর আগে আরো কিছু কথা বলে নিচ্ছি। আপনারা এটা র্যাম কিভাবে কাজ করবে সেটা নিয়ে আপনারা একটু শুনেন। আপনারা আমার এই ভিডিওটি অবশ্যই টেনে দেখবেন, না সম্পূর্ণ দেখবেন, যদি টেনে দেখেন তো তাহলে মিস করে যাবেন। আপনারা যখন ল্যাপটপ বা ডেস্কটপ অন করবেন, অন করার পূর্বেই আপনারা ইউএসবি পেন ড্রাইভটা ইনপুট করে দিবেন ল্যাপটপে বা ডেস্কটপে। মানে আমি বোঝাতে চাচ্ছি, আপনারা যখন ল্যাপটপ বা ডেস্কটপটা অন করবেন তার আগে পেন ড্রাইভটা ল্যাপটপে বা ডেস্কটপে ঢুকাইবেন, অবশ্যই র্যাম করার পরে ঢুকাবেন। আপনারা ওপেন করার পরে যদি ইউএসবিটা ঢুকান তো কাজ করবে না, আপনারা অবশ্যই ওপেন করার আগে ঢুকাবেন ইউএসবিটা। তো চলুন, আমি এখন আপনাদের দেখাবো আপনারা কিভাবে ইউএসবিকে র্যাম বানাবেন। তো আপনারা এই ইউএসবিকে ইউএসবিতে রাইট বাটনে ক্লিক করুন, তারপর এখানে প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে চলে যাওয়ার পরে এখানে দেখেন কতগুলো অপশন আছে, এই অপশনে চলে যাবেন। রেডি বুস্ট এখানে ক্লিক করবেন, আর রেডি বুস্টে আসবেন। রেডি বুস্টে আসার পর দেখেন ডু নট ইউজ দিস ডিভাইস, এখানে এটা করা থাকবে, আপনি অবশ্যই এই ইউজ দিস ডিভাইস এটা করে দিবেন। তারপর এটা আপনারা কত জিবি র্যামটা রাখতে চাচ্ছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন, যেহেতু আমি 4 জিবি রাখতে চাচ্ছি সেজন্য আমি এটা সম্পূর্ণ সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে অ্যাপ্লাই দেব। দেখেন, আমি কিন্তু পেন ড্রাইভটা ফরম্যাট দিয়ে সম্পূর্ণ ফাঁকা করে নিয়েছি, তো এখান থেকে আমি এটা সম্পূর্ণ করে দেওয়ার পরে তারপর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। বুস্ট হচ্ছে
হয়ে গেছে। তারপর ওকে দিলাম, দেখেন আমার কিন্তু এখানে অটোমেটিক্যালি ইউএসবিতে 4 জিবি ভরে গেছে। এখানে রেডি বুস্ট নামে একটা 4 জিবি চলে এসেছে, এটা হচ্ছে র্যাম, এটা র্যাম হয়ে গেছে। কিন্তু আমি যখন আবার আপনারা যখন ভাববেন আমার এখন আর ইউএসবিতে র্যাম বাড়ানোর দরকার নেই, তো তখন আপনারা কিভাবে করবেন? আপনারা যদি সেটা এটা ফরম্যাট দেন তো ফরম্যাট দিলেও ঠিক হয়ে যাবে। তাছাড়া আপনি আবার প্রপার্টিসে চলে যাবেন, রেডি বুস্টে চলে যাবেন। রেডি বুস্টে যাওয়ার পরে ডু নট ইউজ দিস ডিভাইস এটা দিবেন, তারপর অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে দিবেন। ওকে দিলে দেখেন এই যে আবার আমার পেন ড্রাইভ সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু তো এভাবে আপনারা ইউএসবি পেন ড্রাইভকে ল্যাপটপ বা ডেস্কটপে র্যাম বানাবেন। কিভাবে এটা কাজ করবে আমি সেটা আপনাদের কিছুক্ষণ আগে বলে দিয়েছি। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও নিয়ে। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অল করে দিবেন। ধন্যবাদ।